মদিনার কাফেলা, একটি দাওয়াতি কণ্ঠস্বর। والإيمان بمن هو الآية الكبرى لمعتبر ومن هو النعمة العظمى لمغتنم وأنزل عليه قرآنا عربيا غير ذي عوج ليكون للعالمين نذيرا وشق له من اسمه ليجله فضل عرش محمود وهذا محمد وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين أشكره على ما هداني للإسلام وأحياني عليه ووفقني لاتباع سنوات العلماء الصالحين وأولياء الكاملين خلفاء الشيخ أحمد الفاروقي النقشبندي المجدد الجلاني والسيد السنة محي الدين عبد القادر الجيلاني غوث السخلاني رحمة الله رحمه الله تعالى والسيد الفاضل الكامل معين الدين حسن سنجري رحمة الله تعالى عليه الأسلام المجمعين أرجو من فضله تعالى أن يميتني على اتباعهم ومحبتهم ويلهقني بهم في دار القرار ومع ذلك على الله العزيز أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله عليه وسلم يزير الأنوار للناس بالظلم صلى الله على محمد صلى الله عليه وسلم Yeah.
যেগুলো
রাষ্ট্রীয় ভাবে গেছে
আমি বলবো সেই মুনাফিকদের অনুসারী,
সবল শরীরে জীবিত আছে। আমরা মনে করতে পারি আমরা যদি আমাদের সীমানাকে আমরা সুস্থ করা উচিত, কারণ এরা কিছু সংখ্যক লোক আর আস্তে আস্তে তাদের দলে বিভিন্ন কৌশলে মানুষকে বিড়াচ্ছে, নথবা শেখুল হাদিস জাকারিয়া সাহেব ফজাইল হজ কিতাবে লিখেছে যে মদিনা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে শুধু নবী পাকের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াটা সবচেয়ে উত্তম, এবং এটাই তিনি বলছেন আমাদের আমাদের ফতোয়া হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া। সুতরাং আমরা তাদেরকে বাদ দেওয়া বা ভুল ধারণা রাখা উচিত নয়। কেউ যদি সেই বক্তব্যে ফিকিরে কেউ যদি বলে যে আরতের উদ্দেশ্যে যাওয়া না যায়, তবে আমরা মর্ম অত্যন্ত পক্ষে তোমাদের আশ্রাফের সাথে তোমরা রাজ তোমরা নতুন মজাব তোমাদের বলেছ। আমরা খেলো মদিনা শরীফে আমাদের মদিনা শরীফের জিয়ারতের জন্য মানুষ এত পালন করা কেন, কারণ রসুল বাদশাহ নিজেই ইচ্ছা করতেছেন আর রসুল পাকের রুহের সাথে তাদের যে সম্পর্ক সেই টানে সমস্ত পৃথিবী থেকে মুসলমান মদিনা শরীফে গিয়ে সমবেত হবে। ইল্লা ইবাদা আমাদের সৌভাগ্য শুধু পৃথিবীবাসীর সৌভাগ্য আমাদের এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যা আরশে আজিম থেকে আরো মূল্যবান। এই জায়গা খুব জায়গা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে চিরনিদ্রায় শায়িত হয়েছে আরাম সময় গেছে, যে মাটির সাথে রাসূল পাকের ধর্ম মারক লেগেছে সে মাটির টুকরার দাম আল্লাহ তাআলা সে মাটির টুকরার দাম আর সে আজিম থেকে আরো বাড়িয়ে দিয়েছে। এটা হলো আবেগর, এটা হলো অধিক কি দেখা দেখি শেখুল হাদিস জাকারিয়া সাহেব তার হুদাইলে হক ইদাম আল ইফতাহ আল্লাহ ইজ্জতের আলোচনা শুনলে আর গোলাপি কমলে বড় বেজাল গোলাপি কমলে বেজাল গোলাপি কমল বেজাল বিগ্রহ হল তারা সবসময় একটা চক্রান্ত আছে তাদের বীর্য চলে যায় খুঁজে ওইটা তো হয়ে গেছিল জানি যে বিহারি মদিনা শরীফ আমরা ইত্রতলা আর বেরিশ জেলার মুক্তি মদিনা থেকে বাঘ দিব খুশি নেই দাদা এর লাগে আমরা গর্বিত যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইলে হক কিতাব লিখেছেন যে জমিটুর টুকরার লোকের রসুলের বাকর বদল মোবারক রাখছে এই জমিটুর টুকরার দাম আছে আজিম থেকে বেশি লেখার কারণে
তার বিরুদ্ধবাদী আরেকগুলো যারা ভাস্কর বোঝব লালন করে ভাস্কর বোঝবের লোক হারভি শাহি মারিকি হাবলীয় লোক তারা আরেক বোঝব হাসলে তারা দেখল যে তুমি তো শিরিক করে দিছ কারণ আল্লাহ আসল যে বাদ আল্লাহ বলে গেল তার বেশি বলে এটা কিন্তু আমরা আহলে সুন্নত রাখি দাঁড়ায় আমরা আহলে সুন্নত রাখি রইল আর রহমান ও আল্লাহ ইস্তাওয়া এটা হক আল্লাহ ইস্তাওয়া হল ঈশ্বর এটা হক কিন্তু এটা কিভাবে আমরা মানা নাই আল্লাহর সব ব্যবহার যদি আমরা গালিবিত করতাম কিন্তু আমরা যে আল্লাহ ইলিম চান না অনুবিল্লাহ জানে ইলিম কে আমি লিখে দেয় আল্লাহ লিখি বলবি সকল আহ আল্লাহর ব্যবহার সাথে সুযোগ দিলে আমি এজন্য বলছি রসুলের গাদার পেশাব করে হেরত করা বরদাস্ত করতেন না আছে কষ্ট আল্লাহ নবীর আলোচনা করতে বেআদুল হাল বাতি ছিল
যদি তার বিরুদ্ধে থাকি মুনাফিকই ভালো যায় এরা ভাবছে না। এর পেশা প্রবাহ খুললে তার গা যাওয়া শুরু হয়, ফুল মোবারক শুনলে গা যাওয়া শুরু হয়। তাদের জেনে রাখা উচিত রসুল বাগের পেশা প্রবাহ ফুল মোবারক সব পাঁচ কাজের মশবের বাহল্য মশবের ফটোয়ার কিতাবে আছে। মানুষের চেষ্টা করছে আল্লাহর নবীর সম্পর্ক না তারা জনগণ যদি আমি দেখতে পারি না তার সবচেয়ে প্রিয় মানুষ মদিনার আনসার হলে কোনো গলি মুসলমান দিছই না। আর এরা লোকে আল্লাহ নবীর মধ্যে ইনসাফ নাই হয় যেগুলি বিভাগ আছে নি এলা কি উমর রাদিয়াল্লাহু আনহু তাই মুনাফিক কইছো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হলি ইয়া রাসূলুল্লাহ দাঁড়ি আপনার হাজার মুনাফিক আমার অনুমতি দে কয় মুনাফিক কত হইছে খালিদের মধ্যে মুনাফিক কি হইছে আল্লাহ উমর ফারুক এর মধ্যে মুনাফিক কইলা কি জানা কি উমর রাদিয়াল্লাহু আনহু মাসিক দাঁড়ি বলে আল্লাহ নবীর বাদ দিয়েছে বলে তুমি ইজ্জা বসুন আছে তো উল্লাহ নবী তার কাছে ভিক্ষা সামনে কোন হিসাব হয়েছে ধর্মটা কি ওরা বানিয়ে রইব
তীর শিকার দিকে যাওয়াইয়া ওবা হইয়া হওয়া লাগে লাগবে রক্ষণ করে লাভ করা অর্থাৎ দুর্বল বৃত্তি হওয়া আবাইব হওয়া লাগবে তার ক্ষেত্রে দুর্বল লাগতে নাই তাদের উচিত এরা আল্লাহ নবীনকে এতরাজ করিয়া কিতার আশ্রয় লইল লইল হইয়া কোরআনের আশ্রয় কোরআনের আশ্রয় কিরা লইছি আল্লাহ আমি ইসলামে আগে সতর্ক হইয়া দিস আমি আরেকটা হাদিস না হইলে আল্লাহ মুসল্লফ হয়ে গিয়ে আমি সেবা মসরতে আবু ইয়ালা গুলিয়া আবু নবী সালি কির কিরা আছে এরা কিতা বলল তুমি কিতাব তোমার বলো হতা নাই যে আমার মাঝে সবচেয়ে বেশি ফরেজগার তুমি কতটা খেলা হইতে এটা তো আল্লাহ নবীও আসলে আসলে এরা কইল সবচেয়ে বেশি ফরেজগার তুমি কথা তোমার বলো নাইনি ফসল বলে হইল আমি আপনার জন্য মাঝে সবচেয়ে বেশি ফরেজগার আল্লাহ নবীতেই ফরেজগার এর গেল এগিয়েছে তো বান্ধব রসুলে মাপ সরলে আল্লাহ নবীর দিশে নোভাজি বছরে ভাটাম না আর এখন এলে বারবার নাকি বৈশ্বিকে নোভাজ ভরে বিষয়টা বুঝিয়ে নাই বুঝে আল্লাহ আমি বুঝি নাই সত্যি আবু করুন দাও সবাই কারণ তাই বড় রহম দিল আর হাউমতি বেউমতি আবু বকরিল সিদ্দি ওরকম গেলে গিয়া দেখলাম লোকাজ বলে ওইটা দিয়ে আবার তো কিন্তু আবু বকর বেশি জানলা বেশি জ্ঞানী আর নোবাজও করে আচ্ছা আমি যাইছেন দেখি বিষয়টা জানি আমার উন্নত আর ভিন্ন হইল খারিজি বলতে গিয়ে একটা জিনিস আড্ডা ধরুক আছে আল্লাহ নবীটা কি সরিয়া গিয়াছে আড্ডা ধর্ম কায়ম হয়েছে তারা সুযোগ হইলছে আর আরেকটা হইল তোমার মাথার উপরে তলোয়ার দিয়ে আমার ধর্ম খারিজি বুঝে বুঝলো সুযোগ হইল তারা বলে সিফিল লড়াই শুরু হইল এই লড়াইটা শুরু হয়েছে পারওয়ান সোদা মুনাফিক আছে ওটা চক্রান্ত করিয়া মূল বুঝাইয়া এগুলো সাহাবিরে তারা ইস্তেহাদি খাতার মাঝে হতে দিল অর্থাৎ গবেষণা লব্ধ ভুল মাঝে হতে সিফির লড়াই শুরু হয়েছে সিদরা আলী মর্যাদা রাদিয়াল্লাহু তাআলা এক পক্ষে আমি মাওয়িয়া রাদিয়াল্লাহু আনহু এক পক্ষে আমরা কেন আমরা জিতবার লম্বা হতো না কিন্তু হক না হক এক সাহাবির ঘটনায় বিষয়টা বাসি গেল কারণ আবার মিডিয়া আসিল নিয়ে লালু রসুল মানসল্লাহ সালামে মসজিদে নবী বানাই না আর ভাতর বইয়া সবে আল্লাহ আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ ভাতর বইয়া আল্লাহ হোক সোহান আল্লাহ আই রসুল সাহেব বললাম ইসালে সোহান আল্লাহ আমি সাহেব জিল্লায় রোজার যদি সব বুঝুন
গ্রহণের বিভিন্ন মরিদালক কুড়াকুড়ি হত্যাকাণ্ড, বড় বড় বিষয় খাল আছে, বিভিন্ন ধরনের চন্দা বা বিভিন্ন মামুন আছে, রমজান শরীফ আইলে হইতা কোনো মরিদাল হারিও না, আর শুধু কোরআন শরীফ প্রবল কি হবে, শ্রদ্ধাও কি হবে, রমজান শরীফ আমরা দেখতাম আল্লাহর হাবিব হিসাবে দেখাইলা আছে, আবার সাহাবি হলে যদি রসুলে বা দেখার অনুভূতিটা দিতা যেত সরহত বুঝা, কিন্তু আমরা শিক্ষা দিলা যে মসজিদ শহীদ মুসলমানের মধ্যে ইসলামের মাঝে সবচেয়ে প্রথম শহীদ হইলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মালিকের তাহলে বহু নির্যাতন করত, আর আল্লাহর হাবিব পায়ে কথা হয় তাই যে আল্লাহর হাবিব বলবে ইসমিরি ইয়া সুমাইয়া, ও সুমাইয়া তুমি যুদ্ধ করো, একদিন আল্লাহর হাবিবের কাছে খবর আইল ইয়া রাসূলুল্লাহ দুইটা হলি পাত্র একটা বেশি আমার আল্লাহ এদিকে যুদ্ধ আরম্ভ হয়েছে, হরি উমাইয়ের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে যে হাসান রাদিয়াল্লাহু আনহু আগে দিবেন, হাসান বিন আলী আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন আমার বেটা হাসান শুধু আমার বেটা নয়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার কাছে একটা আমানত রাখিয়া গেছেন, আল্লাহ সিংহ আল্লাহ নবীর সিংহ মাঠন আমার মধ্যে মাঠন অবস্থা কি রয়েছে বুঝছি, বলিউ ভাইয়া চোরাইয়া তোরা শুনি তারা লাঠির মাঝে বাদ দিয়ে দিয়ে বানিয়েছে হুকুম দিতে তার কিছু গুলামি কি আছে অনেক সময় খালি কুরআন 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 হয় কোথাও লোকে
আল্লাহ সৃষ্টির লাগি আল্লাহ নবী রহমত ই সৃষ্টি শুধু যাই হোক, আমি খেলে রসুলে পাওয়ার কিছু আলোচনা ছোট বিষয় আলোচনা করলাম যে মানুষকে বিভ্রান্ত করার লাগে যেগুলো মূর্তি তবে বয়স যার কাছে করবো একটা কিছু দেখাই দিল ওইটা যে বড় ফিরসা বলিতে কিনা কতবিন ওভায় কতবিন ওভায় আমরা তরিকার দাখিল হইলে জিকির আরম্ভ করছো গান গাইয়া জিকির এটা আমরা বুজুর্গ হয়ে খেয়েছি না ধীরে ধীরে গাইয়া হজরত সাহেবুল্লাহ যে জিকির জবাব দিছি এখন আল্লাহকে বাঁচতে
এখন যদি বলো ইখলাস থাকে সেই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে গুনাহ সেবা হবে সুবহানাল্লাহ। এর মধ্যে ওই শাসন ওই এটা আমার কথা দিয়ে আরো পড়াশোনা হলো মুসলিম শাসনকে জানিয়েব খুব সোহান জিকির দলিল হিসাবে শত শত প্রকার দুরুদ বর্ণিত আছে যার এক নিজের বানাই দুরুদ আছে কবিতা আকারে দুরুদ হইতে পারে আমরা একটা ভুলি জানি আমি বলছি না তবে বড় জিনিস আরো বড় জিনিস
আজকে দুনিয়ার যদি আল্লাহ নবীর তারিফ বলতে গিয়ে হচ্ছে সর্বোদি তারিফ, আল্লাহ সামনে তার হাবিব ও তারিফ করুন। আল্লাহ নবীর তারিফ দিলে যদি আমার না বললে তুমি ধরে রাখছে একটু বকির কথা বুঝছি না বকির তুমি আল্লাহ নবীর না বললে তুমি না বললে অসুবিধা করি ওই কারণে আমি তো মসিরা আমি আসি তো এগুলো আমি লিখিয়ে দিছি আর বুঝবার ওইখানে আর যেগুলা হাদিস কোরআন দ্বারা সাব্যস্ত আছে আমরা আমাদের বীর মুনশিদের সমস্ত আসবাব পালনের মাধ্যমে তার রুহি ভয় আল্লাহর কাছে কামনা করছি। চলো আমি আল্লাহ তোমার গুলাম হন।